হেল্ল' এভৰিৱান ৱেলকাম টু মাই চেনেল আজি আমি পাতঞ্জলি হার্বাল কাজলের রিভিউ করব। পাতঞ্জলি হার্বাল কাজল এরকমই একটা প্যাকেজিংয়ে আসে প্যাকেজিংয়ে পাতঞ্জলি ব্র্যান্ডের নাম লেখা আছে এখানে লেখা আছে নোস মার্জ নো স্মিয়ার রিল্যাক্স অ্যান্ড স্মুথ ইউর আইজ এর সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর পেছনে মেনশন করা আছে তোমরা চেক করে নিতে পারবে এতে আছে ক্যাস্টার অয়েল আমন্ড অয়েল আমলা হারাত বাহেরা জাস্টিমাদু এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের চোখের ছোট খাটো প্রবলেম কে সলভ করে আমলকি কি হরিত কি বহেরা এই তিনটি ফলের সমন্বয়কে কে একসঙ্গে ত্রিফলা বলে ত্রিফলাকে রোজ রাতে জলে ভিজিয়ে রেখে সকালবেলা সেই জলটাকে ছেঁকে যদি চোখে দেওয়া যায় তাহলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে আগেকার দিনে চোখে কাজল লাগানো হতো চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য চোখকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এখনকার দিনে আর কেউ চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য কাজলকে ইউজ করে না কাজল এখন কসমেটিক প্রোডাক্ট হয়ে গেছে কাজলকে অ্যাপ্লাই করা হয় আইকে হাইলাইট করার জন্য অ্যাট্রাকটিভ করার জন্য আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এখন তো সমস্ত কসমেটিক প্রোডাক্টেই কেমিক্যাল থাকে কাজল যেহেতু চোখে অনেকক্ষণ স্টে করে সেই কারণে চোখের জন্য কেমিক্যাল ফ্রি হার্বাল কাজল ইউজ করাটাই সেফ সমস্ত প্রোডাক্টই কেমিক্যাল ফ্রি প্যারাবিন ফ্রি হার্বাল প্রোডাক্ট পাতঞ্জলির কাজলকে আমি প্যাকেজিং থেকে বের করে নিচ্ছি এখানে প্রোডাক্ট থাকে পাতঞ্জলি ব্র্যান্ডের নাম হিন্দি এবং ইংলিশ দুটোতেই লেখা আছে পতঞ্জলি কাজলের নেট ওয়েট থ্রি গ্রামস প্রাইস নাইনটি রুপিস সেলফ লাইফ টু ইয়ার্স এর প্যাকেজিংটা অনেকটা বুলেট লিপস্টিকের মতন বা এটা টিন্টেড লিপ বামের মতনও বলতে পারো এইভাবে টেনে খুলতে হয় বুলেট লিপস্টিকের মতো এইভাবে আমি অল্প একটুখানি খুলে আমি আমার হ্যান্ডে অ্যাপ্লাই করে দেখাচ্ছি ব্ল্যাক কালারের কাজল কাজল তো ব্ল্যাকই ভালো লাগে এবার আমি পতাঞ্জলি কাজলটা আমার আইজে অ্যাপ্লাই করে নিচ্ছি সি একে তোমরা অ্যাজ এ আইলাইনারও ইউজ করতে পারো আমি একে অ্যাজ এ আইলাইনার ইউজ করছি এবার আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি প্যাকেজিং ইজ নট গুড হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স আছে ট্রাভেল ফ্রেন্ডলি প্যাকেজিং একেবারেই নয় এর বুলেট ভীষণই লুজ নো ডাউট কাজল কোয়ালিটি ইজ ভেরি গুড বেবিদের জন্য অন্য কোনো কাজল ইউজ না করে তোমরা পতঞ্জলি কাজল ইউজ করতে পারো যাদের সেন্সিটিভ আইস যারা খুব বেশি পরিমাণে চশমা বা লেন্স ইউজ করো তারাও পতঞ্জলি কাজলকে ইউজ করতে পারো তবে প্যাকেজিংয়ে যে লেখা রয়েছে স্মার্চ প্রুফ সেটা একেবারেই নয় দুই থেকে তিন ঘন্টা বড় জোর আমাদের আইজে স্টে করে আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি একটু আগে আমি আমার হাতে পতঞ্জলি কাজল অ্যাপ্লাই করেছিলাম এই স্প্রে বটলে আমি জল নিয়ে নিয়েছি এর ওপর স্প্রে করছি দেখো স্প্রেড করে গেছে কিছুক্ষণ রাব করার পর দেখো একেবারেই নেই প্লেন জল দিয়েই পাতঞ্জলি কাজলকে রিমুভ করা যায় বড় জোর দুই থেকে তিন ঘন্টা আমাদের আইজে স্টে করে তারপর চাইলে তোমরা আবার রিঅ্যাপ্লাই করতে পারো অকেশন পারপাস মেকআপ করলে বা লং টাইমের জন্য কোথাও গেলে পাতঞ্জলি কাজল ইজ নট গুড চয়েস ডেলি ইউজের জন্য বেস্ট তোমরা একে নাইটে অ্যাপ্লাই করো তোমাদের আই ল্যাসেস ঝরা বন্ধ হবে আইস ন্যারিশ হবে আইভিশন বাড়ে কিনা বলতে পারবো না তবে কেমিক্যাল কাজল ইউজ করে যদি কারোর কোনো প্রবলেম হয় তোমরা পতঞ্জলি কাজলকে ইউজ করতে পারো এর কোনো সাইড এফেক্ট নেই আমি একে চুজ করেছি তোমরাও চাইলে একে চুজ করতে পারো পতঞ্জলির কাজল হার্বাল কেমিক্যাল ফ্রি তাই তোমরা একে তোমাদের আইজে অ্যাপ্লাই করতেই পারো ডেফিনেটলি আমি একে আবার রিপার্চেস করবো পাতাঞ্জলি কাজালের উপর ছিল আমার একটা সিম্পল ভিডিও দেখা হচ্ছে অন্য ভিডিওয় ততক্ষণ বাই